ইন্টারমায়ামিতে যোগ দেওয়ার পর প্রতিনিয়ত পুরানো দিনের কথা মনে করিয়ে দিচ্ছেন লুইস সুয়ারেজ এ মৌসুমে এখন পর্যন্ত বিশ ম্যাচে ষোলো গোল তার শুধু উরুইয়ান তারকাই নন সার্জিও বুস্কেটস জর্দি আলবাদেরও যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে নিয়ে গেছেন লিওনেল মেসি অনেকেই মেজর লিগ সকার ক্লাবটিকে ডাকেন মিনি বার্সেলোনা নামে যদিও বেশ অনেক দিন সব বার্সা প্লেয়ারকে একসঙ্গে মাঠে পাওয়া যাচ্ছে না মেইনম্যান মেসি ইঞ্জুরিতে পাক্কা দেড় মাস নেই খেলায় কবে মাঠে ফিরবেন আর্জেন্টিনিয়ান তারকা অনেকদিন ধরেই এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে জুলাইয়ে কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকা ফাইনালে ইঞ্জুরিতে পড়েন মেসি সেই থেকে অ্যাঙ্কেল লিগামেন্ট ইঞ্জুরিতে মাঠের বাইরে তিনি চোটের অবস্থা গুরুতর হওয়ায় পায়ে বিশেষ ব্রেসেস পরেও কাটাতে হয়েছে অনেক দিন এরপর অবস্থার উন্নতি হলে একা একা অনুশীলন শুরু করেন সম্প্রতি ফিরেছেন দলীয় অনুশীলনে ইন্টারমায়ামের হোম ভেনু চেইজ স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে তার প্র্যাকটিস সেশন স্বস্তি দিয়েছিল ফ্যানদের শোনা যাচ্ছিল শিকাগোর বিপক্ষে ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন হবে এলএম টেনের তবে এ ম্যাচে তাকে না দেখে হতাশ হন সবাই প্রশ্ন জাগে তবে কি এখনও ফিট নন মেসি যদিও সব শঙ্কা দূর করেছেন মায়ামি কোচ তাতা মার্টিনো জানিয়েছেন ম্যাচ খেলার জন্য তৈরি তার হাই প্রোফাইল ছাত্র চোদ্দ সেপ্টেম্বর এমএলএসে ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টারমায়ামির পরের ম্যাচেই আবারও আর্জেন্টাইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের পায়ের জাদু দেখতে পাবে ফুটবল বিশ্ব তবে এই ম্যাজিক কতদিন চালিয়ে যেতে পারবেন লিও তা নিয়ে রয়েছে সংশয় বয়স আর ফিটনেস যে খুব একটা সায় দিচ্ছে না তা ধারণা করা যায় সম্প্রতি চোটের সঙ্গে বেশ লড়তে হচ্ছে তাকে ক্যারিয়ার জুড়ে তেমন ইঞ্জুরিতে না পড়া মেসি গত বছর ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বিভিন্ন রকম ইঞ্জুরিতে পড়েছেন ছয়বার বার এবারের মতো একটানা এত লম্বা সময়ও বাইরে থাকতে হয়নি কখনো মাকসুম আলম খান সময় সংবাদ